আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে ঘুরতে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে সারাদিন লঞ্চে দিয়ে মেঘনা নদী দিয়ে ঘুরবো। তো লঞ্চে আমাদের দুপুরে খাবার হবে, তো ঘুরে বিকেলবেলা আবার আমরা সবাই ব্যাক করব। তো এই জন্য আমি তো টার্মিনাল চলে এসেছি, অলরেডি লঞ্চে উঠে গেছি এবং আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে। তো আজকে আশা রাখছি অনেক এনজয় করব। তো আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন, আর আমার বিশ্বাস আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের তো ঘোরাঘুরি হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা, খুব সুন্দর একটা ন্যাচারাল বাতাস পাচ্ছি যেটা অনেকদিন পর দরকার ছিল। আর এখানটায় আকাশটা আর নদীটা ভীষণ সুন্দর লাগছে, আর নদীর পানিগুলোর রং একদম নীল হয়ে আছে, দেখতে পাচ্ছেন ভীষণ ভালো লাগছে। তো আমাদের তো গল্প চলছে, আমরা গল্প করব, অনেকক্ষণ ঘুরবো। আর আমাদের কিন্তু লঞ্চে গান বাজানো শুরু হয়ে গেছে। আশীর্বাদ তো সুন্দর করে বাবা, আশীর্বাদ। Hey!
তো এই তো অনেক ঘোরাঘুরি হলো, হালকা নাস্তা হলো, তারপর অনেকক্ষণ গান শুনেছি। আসলে আমরা আজকে যে শিল্পী নিয়ে এসেছিলাম তারা একদম গ্রাম বাংলার গান গেয়েছে, অনেক ভালো লেগেছে। বাঁশির সুরটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আগে কখনো এত কাছ থেকে দেখা হয়নি কখনো দেখেছি। তো আমাদের আজকে এখন আমাদের দুপুরে খাবার আসবে, যদি এর মাঝে মধ্যে বাচ্চাদের জন্য চিপস ছিল, চায়ের ব্যবস্থা ছিল আমাদের জন্য, তারপর চকলেট ছিল, তারপর বাচ্চাদের জন্য বিস্কিট ছিল, সব কিছু একসঙ্গে ভিডিও করতে পারিনি এর জন্য, কারণ এত ভিডিও করতে গেলে আমি এখানে এনজয় করতে পারবো না। তো ভাবলাম আজকে শুধু দুপুরে লাঞ্চটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার গান শুনবো। এই তো গান শোনা শুনে হবে, ছবি তুলছি, অনেক ছবি উঠিয়েছি। তো এইভাবে কাটছে আমার দিনটি আজকে খুব আনন্দের সাথে। তো আজকে দুপুরে লাঞ্চে ছিল প্লেন পোলাও, সাথে মুরগির রোস্ট, আর হচ্ছে ডিম সালাদ ছিল। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার গান শুনবো, ছবি তুলবো, ঘুরবো। এই তো আমার সাথে থাকেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিছু দূর সামনে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলাম আকাশে মেঘ জমে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, মেঘলা আকাশ, নদী, বৃষ্টি, তার সাথে কিছু বাতাস, সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ ছিল। সত্যি অনেক দিন পর অনেক এনজয় করেছি আর সব কিছু অনেক ভালো লেগেছে। আর প্রকৃতি এত সুন্দর লেগেছিল সেই দিন, আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক এনজয় করেছি সেদিন। তো কিছু দূর আবার যাওয়ার পর বৃষ্টি কমে গেছে, মানে একদম বৃষ্টি চলে গেছে, তারপর রোদ উঠেছে। দেখতে পাচ্ছেন একদম চিকচিক করছে এক একটা তারার মতো রোদগুলি যখন নদীর উপরে পড়ছিল। তো অনেক সুন্দর লাগছিল এই দৃশ্যটাও দেখতে। আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে রংধনু, মানে কিছু দূর যাওয়ার পর আবার দেখলাম রংধনু উঠেছে, তো আরও ভালো লেগেছে। তো আজকে সব ন্যাচারাল জিনিসগুলো দেখে খুবই ভালো লেগেছে, তো খুব এনজয় করেছি আজকের দিনটি। তারপরে তো সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। সুন্দর একটি দিন কাটিয়ে আমরা এখন ফিরছি বাসার উদ্দেশ্যে। তো এই তো আমাদের টার্মিনাল দেখা যাচ্ছে, একটু পরে আমি নেমে যাব। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।